চট্টগ্রামের সিআরবিতে শতবর্ষী গাছ কেটে রেলওয়ের আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়ে চলছে নানা বিতর্ক। মত নেই সিডিএ, সিটি কর্পোরেশন ও পরিবেশ অধিদপ্তরের। নগরীর প্রাকৃতিক নৈসর্গ ও সৌন্দর্য হানি হবে বলে মনে করেন নগরবাসী। আর রেল কর্তৃপক্ষ বলছে পুরনো বৃক্ষ না কেটে হাসপাতাল নির্মাণ করার পরিকল্পনা চলছে। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্যছবিতে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। পাহাড়, নদী আর সমুদ্রে ঘেরা শহর চট্টগ্রাম। পাহাড়ি বৈশিষ্ট্যের যতটুকু টিকে আছে তা দেখা যায় সিআরবি এলাকায়। ছোট বড় পাহাড় ও টিলাবেষ্টিত সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিংয়ের আশেপাশে আছে শতবর্ষী বড় বড় গাছ। সবুজ এই স্থানটিকে বলা হয় বন্দরনগরীর ফুসফুস। এই ফুসফুসকেই কেটে ফেলে পিপিপির ভিত্তিতে নির্মাণ হতে যাচ্ছে 500 শয্যার হাসপাতাল ও 100 আসনের মেডিকেল কলেজ। গত বছর সিআরবি এলাকায় বর্তমান রেলওয়ে হাসপাতাল ও সংলগ্ন খালি জমি, রেলওয়ে হাসপাতাল কলোনি ও স্টাফ কোয়ার্টারের 6 একর জমিতে সরকারি বেসরকারি অংশীদারিত্বে প্রকল্পের চুক্তি সই ও অনুমোদন হয়। এটি হচ্ছে আমাদের চট্টগ্রামের ফুসফুস। এখানে কি করে হাসপাতাল হবে? আমরা এখানে হাসপাতাল চাই না। আমরা যেখানে প্রাকৃতিক অক্সিজেন পাচ্ছি, সিলিন্ডারের অক্সিজেনের আমাদের কোনো প্রয়োজন নাই। সিআরবি এলাকায় প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে হাসপাতাল নির্মাণের বিরোধিতায় নেমেছে সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। জায়গাটি কোনোভাবেই বেসরকারি বাণিজ্যিক হাসপাতালের জন্য দেয়া যাবে না বলে মনে করেন সাংবাদিক, সাহিত্যিক ও শিক্ষাবিদরা। আমরা মনে করি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী পরিবেশ বান্ধব নেত্রী হিসেবে আমরা তাকে জানি, অতএব তিনি বাস্তব অবস্থাকে বিবেচনা করে এই সিদ্ধান্ত থেকে তিনি সরে যাবেন, এটি আমরা আশা করছি। বিকল্প জায়গার কথা অনেকেই বলেছেন। ইউনাইটেডের হাসপাতালের উদ্যোগ যদি বন্ধ হয়ে যায় আমরা দুঃখিত হব না। প্রকল্প এলাকায় বিদ্যমান গাছ ও ভূমিরূপ ঠিক রেখেই হাসপাতালটি নির্মাণ করা হবে বলে জানান বাংলাদেশ রেলওয়ের প্রকৌশলী। যে স্থানে হাসপাতাল নির্মাণ করা হবে সেই স্থানে এ ধরনের কোনো গাছ নাই। যে একটা গাছ আছে তা আমরা সংরক্ষণে করে হাসপাতাল নির্মাণ করব। হাসপাতালটি সিআরবি এলাকায় নির্মাণ না করে অন্য স্থানে করার জন্য ব্যবস্থা নেবেন এমনটাই প্রত্যাশা এলাকাবাসী সহ নানা শ্রেণী পেশার মানুষের। দীপ্তচন্দ্র পাল, আরটিভি।